আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সোজা একটা গুঁড়া দুধের সন্দেশ বলতে পারেন, গুঁড়া দুধের মিষ্টি, খুবই সোজা জিনিসটা। প্রায় সবার চ্যানেলে একবার করে আসছে, তো আমার প্রায় নাই দেখে আমি আবার মানে আবার নাবিও দিয়ে দিলাম। দেখি সবাই যখন দিল আমি আন পাত থাকি কেমনে, তো সেই জন্য আমি এখানে পৌনে এক কাপ দুধ নিয়েছি। তার মধ্যে আমি সিকি কাপ, কোয়ার্টার কাপ, এক কাপের চার ভাগ, আর পৌনে এক কাপ মানে এক কাপের চার ভাগের তিন ভাগ। যারা বাংলা ভালো মতো বুঝেন না তাদের জন্য, অনেকেই মাপটা বুঝেন না। আর সিকি কাপ মানে হচ্ছে এক কাপের চার ভাগের এক ভাগ, কোয়ার্টার কাপ আর কি, ঘি দিলাম। এর সাথে আমি প্রায় পৌনে এক কাপের মতো চিনি দিব, যার যার স্বাদ মতো আধা কাপও দেওয়া যায়। দিয়ে এটাকে চিনিটা গলা পর্যন্ত আমি জ্বাল দিই। ফুটে উঠে বলক চলে আসলে চিনিটাও গলে গেছে, আমি এর মধ্যে একটু এলাচির গুঁড়া দিয়ে দিব। পরে দেওয়া যায়, আমি আগে দেই যাতে এটা ভালো মতো মিশে এবং গুঁড়াটার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে আর কি। ভালো মতো মিশাই দেই। এখন এর মধ্যে আমি এর সাথে আমি দুই কাপ গুঁড়া দুধ মিশাবো, পাউডার মিল্ক। কাপটা ভরে নাই, সেই জন্য দুই কাপই হইল প্রায়। দিয়ে এটাকে এখন আমার ভালো করে মিশায় জাল দিতে হবে, ঘন একটা থকথকা লেয়ের মতো হবে, এটাকে আমার জাল দিতে হবে, জাল দিয়ে শুকায় নিতে হবে। এটাকে একটু নাড়ার উপরে রাখতে হবে যাতে দলা বেঁধে না যায়, শেষে তলাটাও পুড়ে না যায় আর কি। যখন এভাবে নাড়তে নাড়তে এটা চতুর্দিক থেকে এভাবে দেখেন কি সুন্দর খুলে আসতেছে, আর বুঝাই যাবে একটু ঠান্ডা হলে এটা জমে যাবে, যথেষ্ট শক্ত হয়ে গেছে। তখন আমি চুলাটা বন্ধ করে এটাকে চুলার উপর থেকে উঠাই নেব। তো তারপরে আমি উঠায় এই যে দেখেন আমি একটা কাচের পাইরেক্সের প্যানের মধ্যে একটু ওয়াক্স পেপার লাগা রাখছি, ইচ্ছা করলে এর মধ্যে তেল ঘিও লাগাই নেওয়া যায়। তো ওর মধ্যে আমি এটাকে ঢেলে দিব, দেখেন কি সুন্দর খুলে আসলো, একটুও থাকে না, একদম পুরোটাই পরিষ্কার হয়ে চলে আসে প্যান থেকে। যাই হোক, দিয়ে এদিকে একটু সরে গেছে, এইটাকে আমি ভালো মতো গরম থাকতে নরম থাকতে থাকতে গরম এবং নরম ছড়ায় সুন্দর একটা চারকোনাচে শেপ দেওয়ার চেষ্টা করব। আমি যেই পরিমাণ মোটা চাই কি পাতলা চাই, যাই হোক এটা ভরলেই মোটামুটি আমার সাইজটা হয়ে যাবে মনে হয়, মানে থিকনেসটা এসে যাবে আর কি। হ্যাঁ, যথেষ্ট ইয়ে হয়েছে, আর একটু ঠান্ডা হওয়ার সাথে সাথে এটা আরো শক্ত হইতে থাকবে। এই এখন আমি এই ফাঁকে যতক্ষণ নরম আছে, এই যে শক্ত হওয়া শুরু করছে, এর উপরে কতগুলা কুচি কুচি করা বাদাম ছড়ায় ছিটায় দিব, কাঠবাদাম, পেস্তা বাদাম, যা যা আমার স্টকে আছে আমি এফোর্ড করতে পারি। এখন আমি এটাকে সোজা একটা কিছু দিয়ে চেপে চেপে বাদামগুলো লাগাই দিব, উপর দিকটাও একটু সমান করে দিব। দেখেন এই মোটামুটি হইল। এখন এটাকে আমি বাইরেই রাখবো, ফ্রিজ ফ্রিজে রাখার দরকার নেই, নর্মালি এটা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হওয়ার জন্য আমি বাইরে রেখে দিব, ঠান্ডা হোক। প্রায় ঘন্টাখানেক পরে এর জমে এই অবস্থা দাঁড়াইছে ঠান্ডা হয়ে, তারপর হালকা হালকা গরম আছে। এখন দেখেন অনেক শক্ত হয়ে যায় সাইডগুলা, মোটামুটিভাবে ভালোই শক্ত হবে। এখন আমি এটাকে ও ধরলেই পড়ে যায় যেহেতু নিচে কাগজ দিছি। এখন আমি এই কাগজটা আস্তে করে উঠায় নেই, তারপর যেটুকু নরম আছে আমি এখন এটাকে আসলে ইয়ে দিয়ে কেটে ফেলি, এই সাইডগুলো একটু সুন্দর করে কেটে নেই। তা আমি এখানে একটা দুইটা করব, এই পাশটাও একটু কেটে ফেলি দেখার সুবিধার্থে, অসুবিধা নাই, এগুলো খেয়ে ফেলা মনে পড়ে। ঠিক মাছ বরাবর একটা কাটা দেই, এইখান থেকে তিনটা টুকরা করি। এখন এগুলাকে নিয়ে একটা প্লেটের উপরে বসাই দিই, হ্যাপি জোশের আমার
গুঁড়া দুধের সন্দেশ দেখেন, ভিতরটা বেশ মানে আপনাদের বুঝাইতে পারছে কিনা, এটা কিন্তু যথেষ্ট নরম কিন্তু শক্ত, হ্যাপি জোশ। এইভাবে রাখি, সবাই তো আবার এইভাবেই রাখে, আমিও রাখি, একটা বেশি গেলে এইভাবে দিয়ে দিই। তো দেখেন কত সহজে কত জলদি হয়ে গেল আমার হ্যাপি জোশের গুঁড়া দুধের সন্দেশ। খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন, খুব সোজা। আর বানাইতে সবাই বলে, বিভিন্ন ভিডিওতে দেখলাম 5 মিনিট 7 মিনিট 10 মিনিট, না অ্যাকচুয়ালি আধা ঘন্টার মতো লাগবে। 5 মিনিটে অতগুলো দুধ উড়ে হাওয়া হয়ে যেতে পারে না, এগুলো সমস্ত মিথ্যা কথা। তো যাই হোক, তবুও খারাপ না, খুব জলদি ঝটপট হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়া, অনেক মজার। বাচ্চা কাচ্চারা খুবই পছন্দ করবে এটা, মিষ্টি জিনিস, গুঁড়া দুধের জিনিস আরও বেশি পছন্দ করবে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।